संपादिका मौसमी दास महोदय, श्री असीम भट्टाचार्य जी, ये जिला सम्मानित जिला सभापति श्रीमती जुमा विश्वास, डिस्ट्रिक्ट महिला मोर्चा सभानेत्री तो दिए सेल्फ पैसा अपना स्वामी जो फेरत ना दे कर स्वामी के बाड़ी बैर करबें बोले ना ना सर हमार स्वामी दुकान दीचे टाका दिए एवं धीरे धीरे टाका फेरत दिए टाका ना दिए स्वामी जाइब कोई और टाका ना दिए जाइब कोई हमको जदि ना दी तो सर सबा मिल्ला प्रेसार करना मिले हम कि कुंदर प्रेसार कर लाइले मान लईले बोले नहीं सर गेड़ाओ कर लिले दुकान टिका दीते तो तो यही धरण महिला त्रिपुरा तैयारी तो परवर्ती समय तार हजबैंडर जो से आर डेढ़ लाख टाका लोनर व्यवस्था कर आगे महिला पुरुष निर्भर छो आज एक सेल्फ हेल्प ग्रुपर महिला बोले जे पुरुष महिलार ऊपर निर्भरशील पचास हजार टाका लोन आगे दिए तारपर आबार डेढ़ लाख टाका लोन दिए तार स्वामी के दाड़ करेछे तार परिवार के पाले तार छेले मेये के स्कूले कलेजे निये जाय आमी बोली छेले मेये के स्कूले के निये जाय बोले आमार स्वामी लये जाय आमी कि आपनि लये जान ना बोले ना आमी तो सेल्फ हेल्प ग्रुप करी मानुषेर लगे बाड़ी बाड़ी जेते हय काज करी तार जन्य टाइमिरा लागाइछि मायेर स्कूले पाठानोर लाइगा बोला रे ए त्रिपुरार परिवर्तन होयेछे बंधुरा एटा त्रिपुरार परिवर्तन होयेछे আমি কোনো পুরুষ বিরোধী নই আমিও পুরুষ এখানে বিধায়ক উনিও পুরুষ আমার প্রেসিডেন্টও একজন পুরুষ ব্যক্তি কিন্তু মনে আমার কাছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির কাছে এমন এমন নিষ্ঠাবান নেতৃত্ব এবং নিষ্ঠাবান কার্যকর্তা ভাই বোনেরা আমার রয়েছেন যারা বৃষ্টি হোক তুফান হোক উপেক্ষা করে হাজারো মাত্রা আর প্রতাপগড়ের এই ময়দানে সমাবেত হয়েছে বন্ধুরা একটা ছোট বিষয় নয় কেউকে যদি বলি বৃষ্টিতে ভিজো তার জন্য এক হাজার টাকা দেব তো দাঁড়াবে না কেউকে যদি বলি আপনাকে মাংস ভাত খাওয়াবো বৃষ্টিতে এটা গোটা ভিজেন তার জন্য তৈরি না কিন্তু কালকে মোহনপুরে যখন আমি দেখেছি আমি ত্রিপুরাতে 37 লক্ষ ত্রিপুরাবাসী আছে সবাই যদি বলে আমার ফর্ম ফিল আপটা মুখ্যমন্ত্রী করে দে মুখ্যমন্ত্রী দ্বারা সম্ভব হবে না কারণ কি মুখ্যমন্ত্রীর কাছে 12 লাখ হাত নেই মুখ্যমন্ত্রীর কাছে দুইটাই হাত আছে আপনাদের মতো কাজটা তো আপনাদেরই করতে দেন তাই বন্ধুরা এই যে 33% রিজার্ভেশন তার মধ্যে যেই যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে এখানে আমি যখন গিয়েছি অনেক এই ধরনের সাহায্য চাইছিল যে সাহায্যগুলো আগামী দিনে এই স্কিমের মাধ্যমে আপনি আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা সেই দিশাতে সরকার কাজ করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোভিডের টিকাকরণ থেকে নিয়ে পাঁচ কোনো ফ্রি চাল থেকে নিয়ে বাড়ি বাড়িয়ে জল জীবন মিশনের মাধ্যমে জলের কানেকশন প্রতাপগড় বাড়িতে বাড়িতে ঢোকা শুরু হয়ে গেছে এখন সারা ত্রিপুরা যে 52% জলের কানেকশন আমরা দিতে সক্ষম হয়েছি তাই আমি এখানে যারা আমার মহিলারা বা গুরুজনরা এসেছেন আমি আপনাদেরকে বলবো যে সহদেবা আমার কাছে যেটা আশা করে একদিনে করে উপরণ করতে পারে না বন্ধু কিন্তু রাস্তা তৈরি হয়েছে এখন মানুষ বোঝে যে আমার ছেলে রোজগার হবে ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে স্কুলগুলি বদলে যাচ্ছে সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে এখন এক বউ আমাকে বলছিল স্যার আমি তো বিজেপি করি আমার স্বামী 10,323 আছে সেখানে তার চাকরি চলে গেছে ওই সময় অক্সিলিয়াম স্কুলে ভর্তি করেছিলাম এখন সেখানে পড়াতে পারি না আপনি কোনো সরকারি স্কুলে ভর্তি করে দিয়ে দেন না সেটা রাস্তা কি হবে সেটা যদি কেউ যদি না দেখে যে বিদ্যাজ্যোতির মাধ্যমে সিবিএসসি সিলেবাস সরকারি স্কুলে 100টাতে আমি লাগু করেছি তাহলে ওই বোনকে দেখা উচিত যে আমি একজনের জন্য চিন্তা করি না 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য চিন্তা করি যে আমাকে বলে তার জন্য চিন্তা করি যে আমাকে বলে না তার জন্য চিন্তা করি কারণ এটা মোদি সরকার তার জন্য 100 সিবিএসসি স্কুল আরও 25টা সিবিএসসি স্কুল মানে
125টা বিদ্যাজ্যোতির মাধ্যমে 400 কোটি টাকা খরচা করে ফ্রিতে পড়ানোর জন্য ব্যবস্থায় সরকার করতে চলছে বন্ধুরা। কিন্তু কেউ যদি বলে এক্ষুনি স্যার তৈরি করে নেন, এখন তৈরি করা যায় না বন্ধু। কোনো ছেলে বা মেয়ে আঙ্গনবাড়িতে প্রথম পড়বে, তারপরে গিয়ে টেন্থের এক্সাম দেবে, কেউ যদি ভাবে আজকে জন্ম হয়েছে আর ষষ্ঠীতে নাম রেখে যে আটকলিয়া হয়েছে, কালকেই আমার মেয়ে টেন্থ পাস করে নেবে, বোর্ডে বিপ্লব দেব বসিয়ে দেবে, সেটা সম্ভব নয়। সেটি পুরনো সরকারের মিথ্যাবাদী সরকার। এরা বলতো কেউ জন্ম হলে, জন্ম হয়েছে চাকরি দিয়ে, তুমি চিন্তা করেন না, হয়তো বাচ্চা 6 দিনে চাকরি দিয়ে লাগবে, মা চিন্তা করে, হ্যাঁ নেতা তো কাডার তো পেয়ে গেছে, আটকলিয়ার দিন আবার আটকলিয়ার দিন যখন চাকরি দেবো কইছে, তখন ক্যাডাররা জিজ্ঞাসা করে, স্যার আপনি নাম কোন নাম, এটার নাম রাখতাম কি, তখন কমরেড জ ললিতা বা কমরেড কোনো একটা সামনে নাম রাখবো, স্যার নামে বাপ, মা তো কমরেড নাম রেখে দিছে, মায়া যখন বড় হয়েছে টেন্থ পাস করানোর পরে সেই কমরেড নেতার কাছে যখন যায়, আমার মাইয়া তো বড় হয়েছে টেন্থ পাস করছে, চাকরিটা বলে মিছিল করো নারী সমিতিতে যাও, তারপরে দেখতে হবে, ওখানে না মাইয়া বড় হয়েছে টিকিট হয়েছে, এখন 10 বছর এখন টেন্থ পাস করছে, 11 বছর 15-16 বছর হয়ে গেছে গা, ঠিক আছে এবার মিছিল করো মাইয়ারে দিয়া ভাষণ দেওয়াও, তারপরে মেয়া ম্যাচোর হইব, তারপরে চাকরি দেবো, চাকরি তো হইব। 6 দিনের থেকে চাকরি দেয়, 46 বছর হওয়ার পরও চাকরি আর মেয়ের হয় না। কিন্তু বিপ্লব দেব, নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টির সরকার মিথ্যাবাদী মানসিকতা নিয়ে কাজ করে না বন্ধু। আমাকে যদি কেউ কিছু বলেছে এখানে, যেটা পারবো হা করে দিয়েছি, যেটা না পারবো তুরন্ত না করে দিয়েছি। পুরনো সরকার চিনি দেয়নি, কিন্তু আজ যে সরকার রয়েছে এখনো কেন্দ্র সরকার ভর্তুকি দেয় না চিনিতে, কিন্তু যারা এই রেশন শপে যান, এখানে প্রত্যেকটি মানুষের রেশন কার্ড আছে, রেশন শপে চিনি পাওয়া যায়, ভর্তুকি রাজ্য সরকার যায়, যেটা পুরনো সরকার দিতে পারতো কিন্তু সেটা দেয়নি। তো এই সরকার চাউলও দেয়, চিনিও দেয়, কেরোসিন তেলও দেয়, লবণও দেয়, তারপর আটা দেয়, ময়দা পাওয়া যায় মাঝে মাঝে, সুজি পাওয়া যায়, তারপর মশলাও মাঝে মাঝে পেয়েছে, তারপর চাপাত্তা পাওয়া যায়, তারপর সরষার তেল পাওয়া যায়, এবং সরষার তেলটা পার্মানেন্ট পাওয়া যেতে পারে তার জন্য টেন্ডার করে দেওয়া হয়েছে, মুসুরির ডাল পাওয়া যায়। এবার প্রতাপগড়ের থেকে যারা এসছেন তাদেরকে জিজ্ঞাসা করব, প্রতাপগড়ের মানুষ লাগাতার কমিউনিস্টকে এই সিট দিয়েছিল, মন্ত্রীও ছিলেন, তখন কি এতগুলো রেশনে রেশন শুবে এই এই আইটেমগুলো পাওয়া যেত, পাওয়া যেত না, আমাকে বলারও দরকার নেই আমি জানি, কিন্তু মানুষ তখন ভুলে যায়। আজকে তো যেগুলি পেয়েছে ভাবে এগুলি যদি জন্ম থেকে এসছে, জন্ম থেকে আসেনি, মোদী সরকার আসার পর এসছে, আর মোদী সরকার আসার পর এসছে। আমরা যখন চিন্তা করব যে 2018 আগে রেশন শপের মধ্যে শুধু কেরোসিন তেল লবণ আর চাল পাওয়া যেত, আজকে এতগুলো আইটেম পাওয়া যায়, তখন মনের মধ্যে সুখ লাগবে। আর যদি ভুলে যায় যে তখন এগুলি পাওয়া যেত, এখন এগুলি পাওয়া যায়, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে আমি সারা দিন দুঃখী থাকবো। রেশন শপে যদি আমি স্বর্ণমুদ্রা দিয়ে দেই, তারপরে বলবে স্বর্ণমুদ্রা তো দিচ্ছেন ঠিক আছে, এইবার ডায়মন্ড লাগবো, মানে হীরা লাগবো, হীরা দিলে করবো, হীরা তো দিচ্ছেন ঠিক আছে, এবার মাণিক্য লাগবো, মাণিক্য দিলে কইব দাদা অন্যের চেয়ারটা লাগবো, আমি মুখ্যমন্ত্রী মনোময়, আমার বলারে মুখ্যমন্ত্রী বানামো, আমার মেয়েরে মুখ্যমন্ত্রী বানামো, আমি না করি না। চাহিদা থাকা উচিত, ডিমান্ড থাকা উচিত, ডিমান্ড যখন বাজারে থাকে, ডিমান্ড যখন মানসিকতা থাকে তবেই উন্নয়ন হয়, তবেই মানুষ আগে বাড়ে। কিন্তু অতীতকে না ভোলা, অতীতকে না ভোলা, আর আজকে এখানে বড় মাত্রায় মহিলা এসেছিলেন, 33% রিজার্ভেশন, তার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য। বন্ধুরা যারা চাকরি চাইছিল মহিলারা, এখন তাদের একটা রাস্তা তো খুলেছে যে তার মধ্যে 33% রিজার্ভেশন হয়ে গেছে, যদি আমার কোন ফর্ম ফিল আপটা না করতে পারে
তার জন্য যদি বলে বিপ্লব দেব আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমার বাড়িতে এসে ফর্মটা ফিল আপ করে আমার চাকরিটা ব্যবস্থা করে দেন মুঝসে নিহি হোগা ইয়ে কাম আমি করতে পারবো না আমি মিথ্যা কথা বলবো না আমার দ্বারা সম্ভব নয় যে বোন ফর্ম ফিল আপ করতে পারবে যে বোন গিয়ে জমা করতে পারবে যে বোন এক কলম লিখতে পারবে তার নিশ্চিত চাকরি হবে কারণ কি 33% রিজার্ভেশন রয়েছে কিছুদিনের মধ্যে 2500 স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আর সঙ্গে সঙ্গে 1000 পুলিশের চাকরি আসবে 3500 সেই 3500-এর মধ্যে 33% রিজার্ভেশন যদি থাকে তো কত বড় মাত্রায় মহিলারা রিজার্ভ পেয়ে যাবেন একবার চিন্তা করে দেখুন এবার সেই জায়গাতে নিজেকে নিয়ে যাওয়ার জন্য কিভাবে নিয়ে যাবেন কি করতে হবে তার রাস্তা আপনার তৈরি করতে হবে আপনি বলছে আমাদের তো 2 বছর আগে পর্যন্ত তারপরে আরও ব্যবস্থা করতে হবে তো যা আছে যা আমাদের কাছে আছে সেটাকে প্রথম বোঝা জানা তারপরে কি হবে তার জন্য চাহিদা রাখা কিন্তু যখন আমি অঙ্গনবাড়িতে কাজ ছিল না আমার তখন আমার কি অবস্থা সেই বিষয়েও চিন্তা করা তখন গিয়ে আপনি সুখী ব্যক্তি হতে পারবেন না হলে অঙ্গনবাড়ির দিদির পরে আপনি বলবেন অঙ্গনবাড়ির দিদির উপর তারপরে বলবেন আমাকে ডাইরেক্টর বানান ডাইরেক্টর বলে সেক্রেটারি বানান সেক্রেটারি বলে বলে মন্ত্রী বানান মন্ত্রী বলে বলে চিফ মিনিস্টার বানান স্যার আমারে ইয়ে মানব জাতির স্বভাব কিন্তু আমি সবাইকে বলবো আমি আগেই বলেছি আমি প্রতাপগড়কে চিনি জানি বুঝি প্রতাপগড়ের মধ্যে কর্মঠ মহিলা আছে এক মহিলা আমি এখানে কথা বলছিলাম তো উনি বলছেন আমি সকালবেলা বেরিয়েছি একটা সিঙ্গারা খেয়েছি আর ফুল বিক্রি করি আমি আমি 200 টাকা গড়ে ডেলি রোজগার করি তার মধ্যে 150 টাকা আমার লাভ হয় আমি অন্য মহিলাদেরকে বলবো যারা এসে আমাকে বলছেন স্যার রোজগার দিন তো ওই বোনকে দেখুন না উনিও তো বয়স্ক মহিলা উনি বলছেন যে আমি সকালবেলা বেরিয়েছি স্বাভাবিকভাবে ফুলগুলো সকালবেলায় বিক্রি হয় আর সেখানে একটা টিফিন বাজার থেকে একটা সিঙ্গারা কিনে খেয়েছে 200 টাকা বিক্রি করেছে তার মধ্যে 150 টাকা লাভ হবে যদি প্রতিদিনই 100 টাকা করে লাভ করতে পারে তো মাসে 3-3500 টাকা সে রোজগার করতে পারে সব কিছু ফেলে তারপর ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে প্রায়োরিটি হাউজহোল্ড কার্ড আছে মোদির 5 কিলো চাউল প্রতি ব্যক্তি পান কিনা তো বলছে ফ্রিতে চাউল পায় একটা মেয়ে আছে মানে দুইজনে মিলে 10 কিলো চাউল ফ্রিতে পায় 2 টাকা করে 10 কিলো মানে 20 কিলো চাউল পেয়ে যায় বাকি রেশনের যেই যেই জিনিসপত্রগুলো এই সরকার আসার পরে দেওয়া শুরু করেছে সেগুলোও পায় তাহলে আমি মহিলাদেরকে বলবো একবার শেখা উচিত যদি এই বয়স্ক মহিলা যার পরিবারে মেয়েটা ছাড়া কেউ নেই উনি যদি ফুল বিক্রি করে 3500 টাকা রোজগার করতে পারে 4000 টাকা রোজগার করতে পারে তারপর ওর কাছে বাকি মোদির চাউল ফ্রি আছে আর আজকাল রেশন শোবে পুরনো জামানাতে পুরনো সরকার থাকাকালীন কি পেতেন রেশন শোবের মধ্যে চাউল ক্যারোসিন তেল আর লবণ চিনি দেওয়া হতো কিন্তু কেন্দ্র সরকার যখন ভর্তুকি বন্ধ করে দিয়েছে পুরনো সরকার চিনি বন্ধ করে দিয়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে আর চিনির জন্য সমস্ত জনতাকে খেপিয়ে আন্দোলনে নামিয়েছিল যে চিনি দিচ্ছে না মোদি সরকার আমি বলেছি যা বিধায়কের কাছে যান বাড়ি থেকে দেখা করুন ওনাকে বলুন কারণ কি ভিড়ের মধ্যে আমাকে যদি দিয়ে দেয় আমি সেটা নিয়ে কিছু করতে পারবো না কারণ কি কার কার অ্যাড্রেস আমি মনে রাখবো কার কার নাম মনে রাখবো কাকে কি দিতে হবে কতটা মনে থাকবে আমি গিয়েছি কারণ আমার ইচ্ছা হয়েছিল ভিড়ের মধ্যে যাই মানুষের সুখের দুঃখের কথা শুনলে বোঝা যায় বাস্তবের নিচে কি চলছে সেটা বোঝার জন্য আমি নিচে চলে যাই তাই বন্ধুরা আমি বলবো যে ওই ধরনের যে মিথ্যে মানসিকতা সেই মিথ্যে মানসিকতা থেকে আজ মানুষ মুক্তি পেয়েছে আজ এক সকারাত্মক সরকার তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষের নতুন দিশায় কাজ করা শুরু করেছে স্বনির্ভর মানসিকতা তৈরি হয়েছে এখানে পরনির্ভরশীল যে মানসিকতা ছিল সেটা থেকে বেরিয়ে আমার কোনো বোন ফুল বিক্রি করে কোনো বুজুর্গ মহিলা 200 টাকার ফুল বিক্রি করে 100 টাকা লাভ করে এটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদীর সরকার এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতাপগড়ের সেই মা
आज के देखिए दिए थे जे 150 টাকা 200 টাকা বিক্রি করে 150 টাকা কিভাবে লাভ করতে পারে এটা হচ্ছে নরেন্দ্র মোদির সবকা সবকা বিকাশের সরকার বন্ধু সরকারি চাকরি হবে সরকারি চাকরি সবাই পেতে পারে না সবার ভয়ও না প্রাইভেটও জব আছে বিজনেস আছে সেলফ হেল্প গ্রুপ আছে সরকারি মানসিকতা আছে ইন্ডাস্ট্রি আছে এগুলোর মধ্যে কাজ করতে হয় তবেই যে নতুন ত্রিপুরা তৈরি হবে নতুন দিশা তৈরি হবে এই পুরনো সরকার সব সময় সরকারি চাকরি জীবনের শেষ কথা এগুলো করে করে ত্রিপুরার মানুষকে বিনাশ করেছে আর আমাদের 10,323-এর এক বোন বলছিলেন যে আমার স্বামীর চাকরি চলে গেছে এই 10,323-এর চাকরি কে দিয়েছে এই কমিউনিস্টরাই দিয়েছিল আইনকানুন না মেনে যাওয়ার কারণে সুপ্রিম কোর্ট বিরক্ত করে দিয়েছে আর তাদের চাকরি যাওয়ার জন্য কেস কে করেছে তাদেরই সঙ্গপাঙ্গ ছিল অপজিশনে এরাই কেস করেছে চাকরি এরা দিয়েছে এরা বান্দরা খেয়েছে বিপ্লব দেব তখন ত্রিপুরাতে ছিল না বিপ্লব দেব তাদের চাকরিও খায়নি চাকরিও দেয়নি বিপ্লব দেব এখন তখন চাকরি দিচ্ছে 2018 পরে ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলো চাকরি হয়েছে কোনোদিন কারোর চাকরি যাবে না তার গ্যারান্টি নরেন্দ্র ভাই মোদী আছে বিপ্লব দেব আছে আমরা চাকরি দিয়ে চাকরি খাই না সেই দিশাতে কাজ করি না আর সরকার সেই দিশাতে কাজ করে যেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সবকা বিকাশের মন্ত্র নিয়ে মানুষকে সুরক্ষিত রাখার রাস্তা তৈরি করে আমি বলবো যে আমাকে দেখার পর সবার ইচ্ছা হয় আজকের জন্য সব কিছু হয়ে যায় সিএম সাহেব আমার সামনে এসছে ওনাকে বলে দিলে আমার সব কিছু হয়ে যাবে বন্ধু আমিও আপনাদের মতো সাধারণ কোনো লোক আমাকে দায়িত্ব দিয়ে কাজ করানোর জন্য বসানো হয়েছে কাজ শুরু করেছি আপনার ঘরেও যদি কোনো কিছু না আসে আপনার পাশের ঘরে কিন্তু আসছে আপনার ঘরে হয়তো 5 কিলো চাল ফ্রিতে আসছে না কিন্তু ভারতবর্ষের মধ্যে 80 কোটি ভারতবাসীর কাছে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাল নরেন্দ্র ভাই মোদীর চায় বন্ধু কাউর কাজ করতো না বিনা কাজে 5 কিলো করে চাল নরেন্দ্র ভাই মোদীর পায় ত্রিপুরা তো পৌনে ছয় লাখ মানুষের কাছে ফ্রিতে 5 কিলো করে চাল যায় ত্রিপুরা রাজ্য যায় মোদী ব্যবস্থা করেছে সেটা কোনোদিনও ছিল না তাই এই মহিলাদের জন্য 33% রিজার্ভেশন হোক মহিলা সশক্তিকরণ যেই যেই মন্ত্রগুলি হোক সেগুলোকে আমি সমস্ত মহিলাদের বলবো হয়তো বা কেউ বেশি পড়াশোনা করেছে পুঁথিগত বিদ্যা কেউ হয়তো বা কম করেছে সেগুলো বিষয়ে জানা বোঝা যতক্ষণ পর্যন্ত না জানবেন যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত তার অধিকার নিতে পারবেন না অন্য কেউ নিয়ে চলে যাবে আপনি শুধু হায় হতাশ করতে থাকবেন তার জন্য আপনারা সবসময় সরকার কি কি করছে কারণ আপনার সরকার পক্ষের লোক আপনারা ভারতীয় জনতা পার্টির লোক আপনার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যদি আপনি বোঝেন 10 জনকে বোঝাতে পারবেন আর মানুষকে আশাবাদী করে রাখা আর আশাতেই ধীরে ধীরে মানুষ নিজেকে তৈরি করতে পারে নিরাশ মানুষ কোনোদিনও কিছু তৈরি করতে পারে না আর আরেকটা জিনিস আমি বলে রাখি ইয়াদ রাখনা জীবনে যত বেশি চ্যালেঞ্জ আসবে যত বেশি কঠিনাই আসবে তত বেশি সাফল্য আপনার কাছে আসবে আপনি ভেঙে পড়ার নয় আপনি যদি ভেঙে পড়েন তো দুনিয়া আপনার সাথ ছেড়ে দেবে যদি আপনি ভেঙে পড়ে মরে যান তো এসে বলবে লোকটা তো খুব ভালো আছিল চিন্তা করতে করতে মরে গেছে গা এর দুনিয়ার বাইরে কোনো কিছু পাবেন না আর যদি সেই অভাব হোক অনাথ হোক বিপরীত পরিস্থিতি হোক তার সঙ্গে যে লড়াই করতে পারে তার জিত নিশ্চিত যারা বিপ্লব দেব বলে নিশ্চিত তাকে কেউ হারাতে পারবে না দুনিয়াতে মনে রাখুন ভারতবর্ষের যতগুলি প্রধানমন্ত্রী হয়েছে এক দুটা যে ঘরানা থেকে হয়েছে বাকি লাল বাহাদুর শাস্ত্রী হোক অটল বিহারী বাজপেয়ী হোক তারপর আমার নরেন্দ্র ভাই মোদী হোক এরা যতগুলো প্রধানমন্ত্রী সাকসেসফুল প্রধানমন্ত্রী এরা কিন্তু কোনো বড় ঘরের ছেলে না গরিব ঘরের ছেলে গিয়ে প্রধানমন্ত্রী হয়েছে বন্ধু বিপ্লব দেব জামজিরে কোনো গরিব ঘর থেকে এসে মুখ্যমন্ত্রী হয়েছে তাই আমি যদি মুখ্যমন্ত্রী হতে পারি আমি যদি আপনাদেরকে চালানোর যে মূল শক্তির মূল ব্যক্তি হতে পারি তাহলে অন্যরা বা তার ছেলেমেয়েরা কেন হতে পারবে না তার জন্য মনে রাখবেন জীবনে চ্যালেঞ্জ যত এসেছে এই চ্যালেঞ্জগুলি আপনাকে তৈরি করবে আর এই চ্যালেঞ্জে আপনাদের ধার তৈরি করবে আর একদিন আপনি সফলতম ব্যক্তিত্ব আর আর্থিকভাবে সফলতম ব্যক্তিত্বের বিকাশ আপনার মধ্যে হবে আবার এখানে যারাই এসছেন
এখন কে কে সকালে নাকি এসেছেন হাত তুলুন তো দেখি আপনার নাকি এসেছে বহু মানুষ নাকি খিদা কার কার লাগছে হাত তুলেন দেখি খিদা লাগবে আচ্ছা খিদাটা কখন লাগবে হাত কারণ কি মহিলাদের অভ্যেস আছে উপবাস করে মহিলাদের অভ্যেস আছে উপবাস করা এরা লক্ষ্মীর ব্রত করে সোমবারে কি মহাদেবের পূজা করে মঙ্গলবারে বিপদনাশিনী করে বুধবারে কি বুধবারে কিচ্ছু নাই বুধবারে গণেশ পূজা করে গণেশ ব্রত করে বৃহস্পতিবারে লক্ষ্মীর বর্তন দিকে উপবাস রাখে বৃহস্পতিবারে শুক্রবারে সন্তোষের লিখা বলে থাকে শনিবারে শনি পূজার লিখে বর্ত রাখে উপবাস রাখে তাইলে তো সববারে তো উপবাস থাকে আজকে উপবাস থাকলে লোকসান না কি তাহা আজকে কি বা আজকে বুধবার তো আজকে কোনটা উপবাস হ্যাঁ কি কহ গণেশের বলে উপবাস ওর গণেশের উপবাস করলে তো টাকা আসবো পয়সা ধরের দেবতা আজকে যারা নাকি আইছে চিন্তা করার কোনো দরকার নেই গণেশের জন্য উপবাস করতেছেন পয়সা আইব পারবো আমার কাছে পয়সা চাইছে গেছে বলে এবার উপবাস করেন নাকি বয়ে দেন গণেশের নাম জপ করেন আপনি হাত দেখবেন সবাই তাই বন্ধুরা আমি আশা করি ইন্দ্র দেবতা খুব তুষ্ট হয়ে আছেন আমাদের ওদের বারিশ করছেন আর আমি যা যা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কার্যকর্তার মাধ্যমে বাড়ি বাড়ি জনসংযোগ করা যেইটি বেনিফিশিয়ারিগুলি রাজ্য এবং কেন্দ্র সরকার দিচ্ছে সেইগুলি বিষয়ে বলা আমি আপনাদেরকে একবারে কিছু বলে দেবো এখানে যারা আছেন সব কিছু পেয়ে গেছেন আমি বলবো না কিন্তু আমি আপনাদের লিস্ট তুলে ধরবো এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে দেয় মোদি দেয় প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা মোদি দেয় করোনার ভ্যাকসিনেশন মোদি দেয় 5 টুনি করে চাল ফ্রি মোদি দেয় উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা মোদি দেয় সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন মোদি দেয় জল জীবনের মাধ্যমে জলের কানেকশন মোদি দেয় প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড মোদি দেয় ন্যাশনাল হাইওয়ে রোড মোদি দেয় তারপরে আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকার হেলথ আছে তারা কি করে কি দেয় কি করে তাদেরকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জিজ্ঞাসা করা সবকিছুই যদি মোদি দেয় আপনারা কোনখান থেকে আছেন আপনারা কি কি দেবেন সেটা আগে বলুন কি কি দিয়েছেন সেটা আগে বলুন এখানে অনেক লোক রাজনীতি করার জন্য চলে আসে তার জন্য আমি না করি না রাজনীতি করে কিন্তু রাজনীতি ডেভেলপমেন্টের করতে হবে দিতে হবে সবাইকে দাঁড় করাতে হবে সেই দিশাতে রাজনীতি করতে হবে ত্রিপুরাতে রাজনীতি করতে হয় কারণ যাই নাম বলেছি সব কিছু কিন্তু মোদি দিচ্ছে বাকি কতগুলো চিকিৎসার যোজনা আছে ত্রিপুরা স্বনির্ভর পরিবারের যোজনা স্বনির্ভর যোজনা তারপর মুখ্যমন্ত্রী গোধন প্রকল্প আছে তারপর মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনা আছে মুখ্যমন্ত্রী লক্ষ্য যোজনা আছে মুখ্যমন্ত্রী সুপার 30 আছে এমন 27টা যোজনা মুখ্যমন্ত্রীর নামে ত্রিপুরা সরকারে তৈরি করেছে বন্ধু তার আগে যে সরকার ছিল সেই সরকার কোনোদিনও ত্রিপুরা সরকারের নামে সর্বাঙ্গীন বিকাশের জন্য কোনো স্কিম লাগু করেনি এই প্রথমবার ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে তাই আজকের এই জনসমাগমে বড় মাত্রায় দৃষ্টিবদ্ধ যে মায়েরা বোনেরা আমার ভাইয়েরা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা এসছেন মঞ্চে যারা বসে আছেন ওনারাও তার আয়োজন করেছেন আমি তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন আর সমাজ ব্যবস্থাকে নিয়ে নিজের জীবনকে সুন্দরময় করে তুলুন জয় হিন্দ ভারত মাতা কি জয় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.